আসসালামু আলাইকুম। গরমে কোথাও বের হওয়া হয় না, এত গরম। এখন হচ্ছে বাইরে আসতেছি, আপু ফোন দিছে তাই বেবিকে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কোনোভাবে একটু পাউডার দিয়েই বের হয়ে গেলাম। আর এই যে হচ্ছে ছোট, সরি বড়জন, সে আমার কোলে কিছুতেই আসবে না। সে হচ্ছে মেলায় আসছে, অনেক কিছু দেখতেছে, তো সেই জন্যই আর কি সে আমার কোলে আর কি আসতে চাচ্ছে না। তো দুই বোনের দেখা হলে দুই বোন কি খুশি, বিশেষ করে ছোট জন বেশি আনন্দিত হয়, কারণ তারা আপাকে পায়। আর এই যে এখন মেলা থেকে অনেক কিছু দেখতেছিলাম, ওদের চুল যেহেতু ছোট তাই কিছু কিনতে যেও কিছু কিনি না, কারণ হচ্ছে ওরা মাথায় কিছু রাখতে চায় না। তারপরও কিছু ক্লিপ কেনা হয়েছে দুইজনের হাতে, যে দুইটা ব্যান্ড দেখছেন, একজন এই যে হাতে রেখেছে আর একজন দেখতেছে। খুবই দুষ্টু দুজন, এই যে দেখেন কি কি করতেছে ওরা। আর দুইজন এই যে মানে যা যা করে এগুলা মানে ভিডিও করে রাখতে খুব ভালো লাগে। এই যে যখনই যে সুযোগ পায় সে তখনই একজন আর একজনের উপর ঝাঁপায় পড়ে। তো আমার কোলে আর কি ছোট জন আসবে না, আপুর কোলে আর কি যাচ্ছে। এখন হচ্ছে আমরা একটু পার্কের দিকে যাচ্ছি, কারণ আপুর বান্ধবীরা আসবে সেই জন্য। আর বড়জন চলে গেছে বাইকে করে। আর এই যে হচ্ছে আমরা এখন বাইকে, সরি পার্কে চলে এসেছি। এই যে আসার পরে ওকে একটু মানে ক্লিপ লাগিয়ে দিচ্ছি, যদি ওর মনে থাকে যে আমার মাথায় ক্লিপ আছে তাহলে ও খুলে ফেলবে, এই জন্য মানে ভিড়ের মধ্যে আর কি ক্লিপ লাগাই দিই। আর এখন হচ্ছে আমরা ওয়েট করতেছি আপুর আসবে। এই যে এখন তারাও চলে এসেছে, সবাই সবার সাথে কথা বলতেছে। আর এই যে আমি একটু ছোট একটু ভিডিও করে নিলাম, কারণ গরমে খুবই নাজেহাল অবস্থা, বাইরে একদমই মন চায় না আসতে, তাও একটু আসলাম। আর এই যে হচ্ছে তারা মিউজিকের তালে তালে নাচতেছে। আর এই সময় না একটা মিউজিক বাজতেছিল, ঝলক দিখলা যা, মানে আমার এই গানটা এত প্রিয়, যেহেতু আমার নাম ঝলক, সেহেতু ওরাও নাচতেছিল আর আমি বলতেছি যে ওদের মায়ের গানে ওরা নাচতেছে। আর এই যে এখন বড়জন হচ্ছে ছোটাছুটি করতেছে, ও খুবই মানে চঞ্চল বাইরে আসলে। দুইজনই চঞ্চল, কিন্তু ছোটজন একটু চুপচাপ থাকে, কারণ ওর বোনকে খালি ওরকে মানে ওর ধরার নেশাই আর কি। আর এই যে আমাদের সুন্দর একটা বিকাল কাটলো আজকে, তারাও খুব আনন্দিত, আমরাও খুব আনন্দিত। এখন রওনা দিব, আল্লাহ হাফেজ।